السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ জুমার ফজিলত এবং মাসনুন আমল নিয়ে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি এমন একটি অফার পাওয়া যায় যে প্রতি কদমে এক বছর নফল সালাত এবং নফল সমের ইবাদত আমল নামায় লেখা হবে, তাহলে কি আমরা কেউ এই অফারটা মিস করব? নিশ্চয়ই আমরা এই ধরনের অফারকেও মিস করব না। তেমনই একটি অফার হচ্ছে, জুমার দিন পাঁচটি কাজের মাধ্যমে জুমার সালাতে অংশ নিলে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কদমে এক বছরের নফল সিয়াম এবং এক বছরের নফল সালাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটি উদাহরণ দেই, যদি আপনার বাসা থেকে মসজিদের দূরত্ব 100 কদম হয়, তাহলে আপনি প্রতি কদমের বিনিময়ে এক বছরের নফল সিয়াম এবং এক বছরের নফল সালাতের সওয়াব পাবেন। তাহলে যদি 100 কদম হয়, তাহলে কী হবে? আপনি 100 বছরের নফল সিয়াম, 100 বছরের নফল সালাতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আসুন জেনে নিই আমরা এই পাঁচটি কাজ কি। পাঁচটি কাজ হচ্ছে, 1 নম্বর, গোসল করা। 2 নম্বর, আগে আগে মসজিদে আসা। 3 নম্বর, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর, ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর, অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা। দেখেন কত সহজ পাঁচটি কাজ। কি? গোসল করা 1 নম্বর, উত্তমরূপে গোসল করা। 2 নম্বর হচ্ছে কি, আগে আগে মসজিদে আসা। 3 নম্বর, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর, ইমামের কাছাকাছি বসা। আর 5 নম্বর হচ্ছে মসজিদে কোনো অনর্থক কথা না বলা। এখন এর দলিল কি? দলিল ছাড়া তো আপনার কোনো কথা বিশ্বাস করা উচিত নয়। রেফারেন্স হচ্ছে আবু দাউদের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন যে, যে ব্যক্তি জুমহার দিন গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে, প্রাতঃস্যে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, সকাল সকাল আগে ভাগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি হবে, জুমার জন্য যখন যাবে তখন বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথাবার্তা বলবে না। মানে মসজিদে যাওয়ার পরও কারোর সাথে কোনো অনর্থক কথাবার্তা বলবে না, কাউকে চুপ করো এই কথাটাও বলবে না, এবং ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে। তার এই প্রত্যেকটি পদক্ষেপ সুন্নাহ হিসাবে গণ্য হবে। এবং মসজিদে যাওয়ার সময় যে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, এর প্রত্যেকটি কদমের বিনিময়ে তাকে 1 বছর যাবৎ নফল সিয়াম ও রাতভর সালাত আদায়ের নফল সালাত আদায়ের সওয়াব পাবে ইনশাআল্লাহ। আবু দাউদ, হাদিস নাম্বার 345, হাদিসের মান সহি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল সুন্নাহগুলো পালন করতে তৌফিক দান করুক। এছাড়াও জুমার দিনে আরও অন্যান্য সুন্নাহ আছে, যেমন কি ভালো জামা কাপড় পরা, গায়ে খুশবু মানে আতর লাগানো, এরকম আরও অনেক অনেক সুন্নাহ আছে। সকল সুন্নাহগুলো আমাদের আল্লাহ তাআলা পালন করতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।